ড্রিম হর্স, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, মৌলভীবাজার। জীবনযাপনের মান উন্নতকরণ ও পরিবেশের রক্ষার্থে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরিকৃত বাইক। স্পিড প্রতি ঘন্টায় 30 কিলোমিটার যেতে সক্ষম। গিয়ার, পৃথিবীর সর্বপ্রথম ব্যাক গিয়ার চালিত সাইকেল। অটোহর্ন, দুর্ঘটনা এড়াতে পৃথিবীতে সর্বপ্রথম ম্যানুয়াল অটোহর্ন। চার্জিং সোর্স, সোলার সিস্টেম থেকে দ্রুত চার্জ ব্যবস্থা ও সেলফ চার্জিং সিস্টেম। বিদ্যুৎ উৎপাদন, দিনের বেলা সোলার সিস্টেমের সাহায্যে 220 ভোল্ট 600 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করে 600 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব। আমার নাম সৌরভ সূত্রধর, আমি মৌলভীবাজার পলিটেকনিকে পড়ি, 6th semester। বর্তমান বাজারে দেখা যাচ্ছে যে অনেকগুলোই ইলেকট্রিক বাইসাইকেল বের হয়েছে। বর্তমানে 2019 শুনেছি যে লঞ্চ হবে সোলার চালিত বাইসাইকেল। এটা হচ্ছে সোলার চালিত বাইসাইকেল, কিন্তু এটার মধ্যে আরও স্পেসিফিকেশন রয়েছে। যেমন হচ্ছে গিয়ে সোলার চালিত, সোলার দিয়ে চলানো যায় দিনের বেলা। দিনের বেলা সোলার দিয়ে চলানো যায়, মানে সূর্যের সাহায্যে গাড়ি ব্যাটারি চার্জ হয়ে আবার চলে। কিন্তু রাতের বেলা আমি কী করবো? রাতের বেলা এই গাড়িতে আমি ইউজ করেছি ডায়নামো। ডায়নামো ইউজ করার কারণ হচ্ছে যখন আমার সাইকেলটা চলবে তখন চলার সাথে সাথে গাড়িটা আবার রিচার্জ হয়ে যাবে। রিচার্জ হওয়ার পরেও আমার সাইকেলের চার্জ শেষ হয়ে গেছে, কারণ ডায়নামো 1 ampere কারেন্ট ইউজ করে, কারেন্ট প্রদান করে। তো ডায়নামোর চার্জ শেষ হওয়ার পরে যখন আমার ব্যাটারি চার্জ শেষ হয়েছে তখন আমি পেডেল দিয়ে চালাতে পারবো। তো পেডেল দিয়ে যখন চালাবো তখন আমার গাড়ির ব্যাটারি আবার রিচার্জ হয়ে যাবে। গাড়ির ব্যাটারি এখন হঠাৎ আমার ইমার্জেন্সি ক্ষেত্রে আমার গাড়িতে আমার ল্যাপটপে চার্জ নেই, ল্যাপটপে চার্জ দিতে হবে অথবা 220 ভোল্ট অল্টারনেটিভ কারেন্ট ইউজ করতে হবে, তাহলে আমার কী করতে হবে? আমার গাড়িতে মাল্টিপ্লাক কানেকশন দিতে হবে, দিয়ে অল্টারনেটিভ কারেন্ট এরকম বাতি চালানো যাবে। বাতি, ফ্যান, ইনফ্যাক্ট 220 ভোল্ট 600 ওয়াট। বর্তমান বাজারে গাড়িগুলো দেখা যাচ্ছে 6 ঘন্টা 7 ঘন্টা এরকম ইলেকট্রিক গাড়ি চার্জ দিতে হয়। আমার এই গাড়িতে চার্জ দিতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 30 মিনিট, কারণ চার্জারের এম্পিয়ারগুলো বেশি এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ক্লিপ দিয়ে লাগানো আছে একটার সাথে। মানে যে কেউ যদি একটা ডায়াগ্রাম দেখতে পারে যে কোনটার সাথে কোন ওয়্যারিং কীভাবে লাগাতে হয়, মানে যে কেউ এটা লাগাতে পারবে। এবং যেহেতু আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সেহেতু আমার তিনটে জিনিস প্রয়োজন। সেটা হচ্ছে গিয়ে পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, আর্থিক সহযোগিতা।